বাজার যাবে, বাইরে যাবে, মাস্ক পরে যাবে, বলবে তোমরা যদি মাস্ক পরে না যাও তাহলে আবার কি হবে, আবার করোনা হবে। করোনা হলে যদি বেশি করোনা হয় আবার স্কুল বন্ধ হয়ে যাবে, স্কুল বন্ধ হয়ে গেলে কি হবে, তোমাদের ক্ষতি হবে। তো করোনার সময় মাস্ক পরা ও প্লাস্টিক বর্জনের বার্তা দিতে বহুরূপী সাজলেন প্রধান শিক্ষক। হুগলির খানাকুলের ঘটনা, মাছপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় এর আগে নানান জায়গায় বহুরূপী সেজে বাল্যবিবাহ রোধের বার্তা দিয়েছেন, এমনকি পরিবার নিয়ে ঘুরতে গিয়েও তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। তবে করোনা বাড়তেই নিজের স্কুলের বাচ্চাদের সচেতনতার পাঠ দিলেন স্যার। বহুরূপী সেজে তোমাদিকে কি বোঝালো? মাস্ক পরতে বলেছে, যেখানে সেখানে জল জমতে বারণ করেছে, প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে বারণ করেছে। আচ্ছা, তোমরা তাহলে এইগুলো মানবে তো? হ্যাঁ। বাড়ির লোককে বলবে? হ্যাঁ। সবাই বলবে বাড়ির লোককে? হ্যাঁ। করোনা সংক্রমণ আরো বাড়লে স্কুল বন্ধ হবার আশঙ্কা আছে, তাই দেবাশিস বাবু এই উদ্যোগ নিয়েছেন। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়, আমি এই মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি বহুরূপী সেজে বিভিন্ন প্রোগ্রাম, বাল্যবিবাহ নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে যাচ্ছি, এবং আমি স্কুলেতেও পাড়া শিক্ষালয়ের সময় বহুরূপী সেজেছিলাম, বা এর আগেও বিভিন্ন স্কুলেতেও প্রোগ্রাম করেছি। তাই ছাত্রছাত্রীরা অনেক দিন ধরেই বলছে, স্যার আর একবার বহুরূপী সাজন আমরা দেখবো। তা আজকে একটা আমাদের এমনি খানাকুল এক ব্লক থেকে ওই ডেঙ্গু ভেক্টরবর্ন ডিজিজ নিয়ে একটা অ্যাওয়ারনেস ব্যাপার ছিল, আমি দেখলাম তাহলে আজকে যদি আমি এইভাবে বহুরূপী সেজে যদি ছেলেদিকে একটু ভেক্টরবর্ন ডিজিজ নিয়ে বা করোনা, এখন করোনা আসছে, করোনা নিয়ে একটু সচেতন করলাম, এবং প্লাস্টিক যাতে ব্যবহার বেশি না করে, প্লাস্টিকের ব্যবহার যাতে বন্ধ হয় সেই নিয়ে একটু সচেতন করলাম। আশা করি আমার এই কথাগুলো ছেলেরা তো মানবেই, ছাত্রছাত্রীরা, এবং ওরা বাড়িতে যে বললে, বাড়ির লোক যদি ছেলেমেয়েরা বাড়িতে যে বললে বাড়ির লোক আরও বেশি সেগুলো ভালো করে শুনবে, এবং বাড়ির লোক যদি সচেতন হয় তাহলে এগুলো কাজটা তাহলে ভালো হবে। কেন করোনায় যদি এখন যেটা হচ্ছে, বাড়ির লোক যদি মাস্ক না পরে তাহলে কী হবে, তাদের ছেলেমেয়েদেরই ক্ষতি হবে। এমনিতেই স্কুল কত দু বছর প্রায় বন্ধ ছিল, স্কুল খুলেছে, তাতে অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা দেখছি ছেলেমেয়েদের, ভালো ভালো ছেলেমেয়েরা অনেক কিছু পিছিয়ে পড়েছে। গার্জেনদের এটা বুঝতে হবে যে আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু আবার কোভিড আরও বাড়বে, এবং সরকার তখন বাধ্য হবে যে স্কুলটা বন্ধ করে দিতে, তখন কিন্তু তাদেরই ছেলেমেয়েদের তখন ক্ষতি হবে। ওই জন্যে যাতে স্কুল বন্ধ না হয়, তার ছেলেমেয়েরা যাতে ভালো থাকে, তার জন্য গার্জেন দিকে সচেতন হতে হবে, তাদেরকে মাস্ক পরতে হবে, তাদেরকে ভালো করে হাত ধুতে হবে, কোভিড বিধিটা তাদেরকে মেনে চলতে হবে। এইটা আমি সমস্ত গার্জেন দিকেও অনুরোধ করব, এবং এই ছাত্রছাত্রীদের মাধ্যমে যাতে গার্জেনদের কাছে এটা পৌঁছায়, এবং সমস্ত মানুষ যাতে এটা মেনে চলে, সেটাই তাহলে ভালো হবে।